হ্যালো বন্ধুরা আপনি একজনের সঙ্গে ফোনে কথা বলছেন এমন অবস্থায় যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে কল করে তাহলে সে কখনোই বুঝতে পারবে না যে আপনি অন্য কলে ব্যস্ত আছেন ব্যাপারটি যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলি তাহলে একটি কল চলাকালীন আরও একটি কল আসলে বুঝবেন কিভাবে। এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই সার্ভিসটিকে আপনার স্মার্টফোনে চালু করার জন্য আপনাদের প্রথমে স্মার্টফোনের ডায়াল প্যাড ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আপনাদের ডায়াল করতে হবে স্টার ফোর থ্রি হ্যাচ এই কোডটি ডায়াল করে নেবেন ডায়াল করে নেওয়ার পর কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সেই সিম কার্ডটিকে সিলেক্ট করে নেবেন যেই সিম কার্ডটিতে এই সার্ভিসটি চালু করতে চাইছেন জাস্ট এখানে আমি একটি সিম কার্ড সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের একটি উইন্ডো দেখতে পাওয়া যাবে এখানে লেখা রয়েছে কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবেল এই সার্ভিসটি যদি আপনার স্মার্টফোনে এভাবে অন করা থাকে বা এনেবল করা থাকে তাহলে আপনি যখন কোনো ব্যক্তির সাথে ফোনে কথা বলবেন এমন অবস্থায় অন্য কোনো ব্যক্তি যদি আপনাকে কল করে তাহলে ওই ব্যক্তির কলটিও আপনার স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠবে অর্থাৎ একটি কল চলাকালীন আরও একটি কল আসলে আপনি বুঝতে পারবেন খুব সহজেই এরপর আপনারা যদি এই কল ওয়েটিং সার্ভিসটিকে বন্ধ করতে চান তাহলে আপনাদের স্মার্টফোনের ডায়াল প্যাড অপশানটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডায়াল প্যাডে আপনারা ডায়াল করবেন হ্যাশ ফোর থ্রি এই কোডটি ডায়াল করবেন ডায়াল করার পরে কল বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর সেই সিম কার্ডটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যে সিম কার্ডটিতে এই কল ওয়েটিং সার্ভিস বন্ধ করতে চাইছেন জাস্ট আমি এখানে সিম কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের একটি উইন্ডো দেখতে পাওয়া যাবে এখানে লেখা রয়েছে কল ওয়েটিং সার্ভিস হ্যাজবিন ডিজেবল যে সকল বন্ধুদের স্মার্টফোনে এই কোডটি কাজ করবে না তারা কিভাবে কল ওয়েটিং সার্ভিস চালু করবেন এবং বন্ধ করবেন এজন্য আপনাদের স্মার্টফোনের ফোন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর একেবারে ওপরের ডান দিকের কোণে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে সেটিংস অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলি অপশান শো করবে এখান থেকে কলিং অ্যাকাউন্টস এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে সিম কার্ড শো করবে আপনারা সেই সিম কার্ডটিকে বেছে নেবেন যেই সিম কার্ডটিতে আপনারা কল ওয়েটিং সার্ভিস চালু করতে চাইছেন তো এখান থেকে আমি একটি সিম কার্ড সিলেক্ট করে নিলাম এরপর আপনাদের সামনে অনেকগুলি অপশন শো করবে এখানে একেবারে নিচে যে অপশানটি রয়েছে অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কল ওয়েটিং এই অপশানটি শো করবে এখানে আপনারা এই কল ওয়েটিং অপশনটিকে অন করে দেবেন এই অপশানটি অন করা থাকলে একটি কল চলাকালীন আরও একটি কল আসলে আপনারা বুঝতে পারবেন খুব সহজেই আর আপনারা যদি এই কল ওয়েটিং সার্ভিসটিকে বন্ধ করতে চান তাহলে এই অপশানটিকে আপনারা জাস্ট অফ করে দেবেন এই অপশানটি আপনারা কখনোই অফ করে রাখবেন না সব সবসময় অন করে রাখবেন কারণ এই কল ওয়েটিং সার্ভিসটি অন করা থাকলে সময়ে অসময়ে এই কল ওয়েটিং সার্ভিসটি আপনার অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না